নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো এটা আপনাদের মনে হতে পারে যে আমি হয়তো আপনাদের সব কমেন্টের উত্তর দিচ্ছি না। তো এখন বিষয় হচ্ছে, আমার কাছে এত বেশি কমেন্ট আসছে আপনাদের যে আমার পক্ষে দেওয়া সম্ভব হয়ে উঠছে না প্রত্যেকের উত্তর। যে কারণে আমি কি করছি, আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে দিচ্ছি। তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখুন, তাহলে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু ঘটে যাবে। আমি ভিডিওতে বলে দিয়েছি, তারপরেও আপনারা কিন্তু সেই প্রশ্নগুলো করেন, তার কারণ হলো আপনারা সব ভিডিওগুলো দেখেননি আমাদের চ্যানেলের। সে কারণে অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশের যে বেল আইকনটি রয়েছে অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ এটি আপনাকে নোটিফিকেশন দেবে আমাদের সব ভিডিওর। যখনই কোনো নতুন ভিডিও আমরা দেব, আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবারও ফিরে এলাম আপনাদের জন্য একটি নতুন ইউনিট নিয়ে, কোর্স 504-এর। এর আগে আমরা ইউনিট 1 থেকে ইউনিট 4 পর্যন্ত কমপ্লিট করেছি, একই সাথে কোর্স 505 আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। এক্ষেত্রে আমি আর একটা জিনিস বলবো আপনাদেরকে, যে কোর্স 504-এর ইউনিট 5 থেকে ইউনিট 9, অর্থাৎ একক 5, 6, 7, 8 এবং 9, এই পাঁচটি ইউনিট আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন সেখানে মূলত রয়েছে অঙ্ক, বিভিন্ন অঙ্কের যে প্রসেসগুলো রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এখান থেকে মেনলি আপনাদের কিন্তু অঙ্কই আসবে। গত বছরের যদি আপনারা প্রশ্ন ফলো করেন, তাহলে দেখবেন বেশ কিছু কিন্তু অঙ্ক আপনাদেরকে দেওয়া হয়েছিল। তো যদি গত বছরের প্রশ্ন অনুসারে এবছরেও প্রশ্ন হয়, তাহলে ধরে রাখুন আপনাদের কিন্তু বেশ কয়েকটি অঙ্ক কিন্তু আসতে চলেছে। যদি আপনাদেরকে ভালো নাম্বার তুলতে হয়, তো সেক্ষেত্রে আপনাদেরকে অঙ্কগুলিকে একটু কিন্তু ভালো করে অবশ্যই করতে হবে আপনাদেরকে। এই কদিনের জন্য আপনাদেরকে অবশ্যই অভ্যাস করতে হবে বিভিন্ন অঙ্ক নিয়ে। তো আমি আজকেই টোটাল আপনার 504 থেকে যে কটি ইউনিট থেকে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ আমি আবারও বলছি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এই চারটি ইউনিট দিয়ে দিয়েছি। এর বাইরে রয়েছে ইউনিট 10, ইউনিট 11 এবং ইউনিট 12। এই তিনটে ইউনিটের আমি সাজেশন আমি আজকেই কমপ্লিট করে দেবো, এবং আমি কালকে আমি চেষ্টা করছি আপনাদের জন্য একটি যদি মডেল কোশ্চেন তৈরি করতে পারি, সময় হয় যদি 504-5 জন্য, তো সেটি আমি করে দেবো। এবং একই সাথে আপনাদেরকে ওটি মডেল কোশ্চেন দেওয়ার পরেই কিন্তু আমরা, তো আর যে কদিন রয়েছে আপনাদের হাতে, হয়তো 6-7 দিন বা 5-6 দিন টাইম পাবো, তো সেই কদিন আমরা শুধুমাত্র অঙ্ক, বিভিন্ন টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। আপনারাও আমাদের মেল আইডিতে, যে মেল আইডি রয়েছে কম, সেখানে বিভিন্ন অঙ্ক পাঠাতে পারেন অথবা কমেন্টে রাখতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারেন। আমরা কিন্তু সেখানে বিভিন্ন অঙ্ক নিয়ে এই সামনে কয়েকদিন আলোচনা করতে চলেছি। তো আপনারাও যদি অঙ্কর বিষয়ে স্ট্রিম হয়ে থাকেন, তো অবশ্যই আশা করছি অন্যান্যদের আপনারাও হেল্প করতে পারবেন। আসুন আমাদের গ্রুপে জয়েন করুন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে জয়েন করুন এবং অন্যান্য শিক্ষকদেরকেও আপনারা হেল্প করুন যদি আপনার অঙ্ক বিষয় হয়ে থাকে। এবং যদি আপনার অঙ্ক বিষয় না হয়ে থাকে, তাহলে অন্যান্য শিক্ষকদের কাছ থেকে নিশ্চিন্তে থাকুন যে আপনারা হেল্প পাবেন আমাদের যে গ্রুপ রয়েছে সেখান থেকে। তো অবশ্যই সকলে জয়েন করুন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমি যেটা বলছিলাম, যে এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের জন্য ইউনিট 10 থেকে যে প্রশ্নগুলি হতে পারে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম যে প্রশ্নটি এই ইউনিট 10 থেকে আমি রেখেছি, সেটি হচ্ছে গণিত শিখন মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন দিকগুলি আলোচনা করুন। গণিত শিখন মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন দিকগুলি আলোচনা করুন, এটি আপনি 6 নম্বর পাতায়, এটা মনে রাখবেন, ব্লক থ্রির 6 নম্বর পাতায় কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা আবারও বলে নিই একবার, আপনাদের হয়তো এটা নিয়ে প্রশ্ন থেকে যেতে পারে, সে কারণে আমি বলছি যে ইউনিট 5, 6, 7, 8, 9 এখান থেকে মূলত অঙ্ক আসবে, যে কারণে আমি ওই ইউনিট থেকে প্রশ্ন তেমন দিচ্ছি না। যদিও পরবর্তীকালে যদি কোনো প্রশ্ন বের হয় আমার চোখে পড়ে, তো সেক্ষেত্রে আমি সেগুলো দিয়ে দেবো। তবে মূলত ধরে রাখুন এই ইউনিট থেকে আপনাদের জন্য চলে আসতে চলেছে অঙ্কগুলি। তো 9 পর্যন্ত যদি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে পড়ে থাকলো 10, 11, 12। তো আমি এই ভিডিওতে 10 নিয়ে আলোচনা করছি, ইউনিট 10 নিয়ে। প্রথম প্রশ্নটি হলো গণিত শিখন মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন দিকগুলি আলোচনা করুন, 6 নম্বর পাতায় ব্লক 3, এটি পেয়ে যাবেন। 2 নম্বর প্রশ্ন, গণিত শিখন স্বমূল্যায়নের ভূমিকা আলোচনা করুন, গণিত শিখনে স্বমূল্যায়নের ভূমিকা আলোচনা করুন, 14 নম্বর পাতায় আপনি এর উত্তর পেয়ে যাবেন। গণিত শিখনে স্বমূল্যায়নের ভূমিকা আলোচনা করুন। এবং 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গণিত শিখনে সহপাঠী দ্বারা মূল্যায়ন অর্থাৎ পিয়ার অ্যাসেসমেন্টের ভূমিকা আলোচনা করুন, অর্থাৎ পিয়ার অ্যাসেসমেন্টের ভূমিকা আলোচনা করুন। গণিত শিখনে সহপাঠী দ্বারা মূল্যায়ন বা
পিয়ার অ্যাসেসমেন্টের ভূমিকা আলোচনা করুন। 14 নম্বর পাতায় আপনি এই উত্তরটি পেয়ে যাবেন। এটি গেল ইউনিট 10 থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চাইলে চলে যান আমাদের যে ওয়েবসাইট রয়েছে কর্মসাথী.com, সেখান থেকে আপনি শুধু যে কোর্স 504 পাবেন তা নয়, কোর্স 505 পাবেন, এছাড়াও 501, 203 সবগুলি প্রশ্ন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। 1, 2, 3, 4, 5 501 থেকে 505 পর্যন্ত সম্পূর্ণ সাজেশন কিন্তু সেখানে রয়েছে আপনাদের এই ওয়েবসাইটে কর্মসাথী.com। এখানে চলে যান এবং ভিজিট করুন এবং অবশ্যই আপনারা সেখান থেকে হেল্পফুল হবেন। শুধু যে আপনার সাজেশন তা নয়, এর বাইরেও আরও অনেক কিছু আপনারা সেই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা একবার ভিজিট করুন এবং তাহলেই দেখতে পারবেন এই যে ওয়েবসাইটটি রয়েছে তা আপনাদের জন্য হেল্পফুল কি নয়। তো কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের আরও কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা বা প্রশ্ন রয়েছে কি না। এই ভিডিওতে এই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ইউনিট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।